আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন আরেকটা ভিডিওতে। এই মুহূর্তে আসি হচ্ছিল আমাদের এ টু জেড ক্রিকেট একাডেমিতে। আপনারা জানেন, অনেকেই জানেন বা অনেকেই দেখছেন, লাস্ট অনেকদিন আমরা কাজ করতেছি মাঠের ঘাসের জন্য। আমাদের উইকেটটা দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা সিমেন্টের উইকেট আছে আমাদের। তো আমরা দুইটা সিমেন্টের উইকেটের পাশে একটা টার্ফ উইকেট রেডি করতেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছিল আমাদের আপাতত টার্ফ উইকেট বানানোর যে প্রসেসটা, ওটা করতেছি। আমরা মাটি ফেলাইছি, মাটি ফেলে দেন আমরা ঘাস বুনে দিছি, এবং এখন আমরা সার দিব। দেন ইনশাল্লাহ সার দেওয়ার পরে পানি দিয়ে ইনশাল্লাহ আমরা এটা ডে বাই ডে পরিচর্যা করে ইনশাল্লাহ ঘাস পুরোপুরি ওঠানোর চেষ্টা করব। সার দেওয়াটা হচ্ছে হলো এটা, আপনারা সকলেই জানেন যে নতুন মাটিতে বা নরম মাটিতে যদি সার দেওয়া হয় তাহলে ঘাস উঠার অনেক চান্স থাকে। সেই কারণেই আসলে আমরা সারগুলো ইউজ করতেছি। বিশেষ করে দোয়া করবেন সবাই যেন তার ক্রিকেটটা যেন অ্যাটলিস্ট সলিড হয়, মানে প্রফেশনাল যারা ক্রিকেটার আছে, যারা ঢাকা লিগ খেলে সব সময়, তারা যেন এইসব উইকেটটা তার স্বাচ্ছন্দ্য বোধ করে যেন ব্যাটিং করতে পারে, সেই জন্যই কষ্টটা করা আসলে। আমাদের সেন্টার উইকেট আছে একটা, আমাদের প্রায় 55 গজ অ্যারাউন্ড একটা মাঠ আছে। স্ট্রেইট ধরেন আপনি প্রায় 70 গজের মতো হবে, বাট সাইডে যদি কাভার এবং মিড উইকেটের ব্যাপারটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার 55 গজ বা 48 গজ বা 52 গজ এই টাইপের একটা দূরত্ব হবে মাঠের চারপাশটা। এর ভিতরে একটা সেন্টার উইকেট আছে চমৎকার। সো আমি আমাদের একটু গ্রাউন্ডের ভিউটা যদি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখাই, যতটুকু চেষ্টা করার চেষ্টা করতেছি, আল্লাহ পাক ভালো জানেন এবং আশা করি আল্লাহ পাক থাকবেন, কারণ সব সময় শুনছি যে মেহনত করলে অ্যাটলিস্ট পৃথিবীটা মানুষের জন্য। তো মানুষ যদি কষ্ট করে এটা বিফলে যাওয়ার চান্স খুবই কম। এখন পানি দিয়ে একটু ভিজিয়ে যাব এই জায়গাটা, যেন ঘাসগুলো যেন ধরে বা সারটা যেন অ্যাটলিস্ট গলে উঠে। বিকজ আমি যতটুকু জানি যে সার দেওয়ার ঠিক আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে সারের রিয়াকশনটা স্টার্ট হয় মাটির সাথে। তো আমরা সেই কাজটা করবো, এখন পানি দিব, পরিচর্যা নিতে পারবো। প্রচুর পানি দরকার আসলে, এই পানি দিয়ে আসলে না হওয়ার চান্সটাই বেশি। বাট এই মুহূর্তে আসলে মোটরটা কমপ্লিটলি আমরা রেডি করতে পারি নাই, বাট মোটরটা রেডি হয়ে গেলে ইনশাল্লাহ সব সময় পানি অ্যাটলিস্ট চুপ, মানে যেটা বলে যে ডুবা পানি দেওয়া পসিবল। বাট এটা দিয়ে আসলে ডুবা পানিটা দেওয়া অনেক কঠিন, এরপরও চেষ্টা করতেছি। থ্যাংক ইউ সো মাচ।